বাড়িটা রে ভালো যাও তো বাইরে বেরিয়ে এসো বলছি। কারে ডাকো? সে লোক তো বাড়ি নেই। মিথ্যে বলছে দিদি, মিথ্যে বলছে, ডা মিথ্যে কথা। তুইও বাড়ি নেই। সত্যি কথা বলছো তুমি? আপনাদের বিশ্বাস না হয় আপনারা গিয়ে খুঁজে দেখেন, আজ 7 দিন ধরে সে বাড়ি নেই। মিথ্যে কথা বলো না তো বৌদি, জীব খসে পড়বে। যাও যাও যাও, মদনদাকে ডাকো গে। আমি মিথ্যে কথা বলছি না গোলাপি, সত্যি মানুষটা 7 দিন ধরে বাড়ি নাই। তো বাড়ি নাই তো ঠিক কথা, তো কোথায় আছে সেটা তো বল। জানি না, আমি কিচ্ছু জানি না। ঘরে একটুও চাল নাই, 2 দিন ধরে আমার পেটে কিছু পড়েনি। হ্যাঁ গো, লোকটা কোথায় গেল গো? আমি বেঁচে আছি না মরে গেছি সেটুকু জানার সময়ও নাই। কে জানে কার ভয় এরকম কাজ করলো। ভয়? ভয় কেন? আমরা এখান থেকে চলে যাচ্ছি। চলে যাচ্ছ? চলে যাচ্ছ মানে? আমরা এই গ্রামে আর থাকবো নে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই যে 7 দিন ধরে মদন বাড়িতে নেই, তুমি কাউকে কিছু বলনি কেন? মানে এভাবে চুপ করে থাকলে কেন? মিথ্যে কথা, তাই মিথ্যে কথা বলছে। কি হল? কি করছোটা কি? কি এসব? 3 দিন পর যখন ও ঘরে ফিরলো না, তখন আমি ওর মালিকের কাছে গিয়েছিলাম। ওর মালিক এই সুটকেসটা আমার হাতে দিয়ে বলল, মদন ঠিক সময় ঘরে ফিরবে, আর যদি বেশি খোঁজ করি তাহলে ফিরবেই না। তখন নাকি আমাকে এই সাদা থান পরে থাকতে হবে দিদি। সেই ভয়ে আমি আর কাউকে কিছু বলিনি। মানে কি, মদনের মালিকটা কে বলো? পটলাদার ঘাম সেরে চলে গেছে দিদি, আমার কোথাও যাওয়া জায়গা নেই। আপনি ওর খোঁজ করবেন না দিদি, আমি হাত জোর করছি, আপনি ওর খোঁজ করবেন না। আহা, তোমার স্বামী এই গ্রামের মানুষদের নেশার ট্যাবলেট বিক্রি করত, আর সেই ট্যাবলেট এই দিদি উদ্ধার করেছে, আর তাই জন্যই আমরা এখানে। আমি কিচ্ছু জানি না, সত্যি আমি কিচ্ছু জানি না দিদি। তবে আপনাকে আমি কথা দিচ্ছি, আমার স্বামী যদি ঘরে ফিরে আসে, ওকে এই কাজ আমি কখনো করতে দিব না, কখনো। তাতে আমি মরি বাঁচি, হাত পেটা খাই, যাই হোক, শুধু আপনার কাছে একটা অনুরোধ আছে দিদি। কি বলো? আরে কি করছোটা কি? মা গো, আপনি ওর খোঁজ, আমার স্বামীর খোঁজ করবেন না দিদি। করছোটা কি? খোঁজ করবেন না ওর, মা গো। সত্যি যদি আমার সাদা দান পড়তে হয়, মানুষটা যদি আর ঘরে না ফেরে, মা গো, মা আমরা গরিব মানুষ, মা জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করে বাঁচতে পারবো না দিদি, আমরা বাইরে পড়ে আসি। কেঁদো না প্লিজ, কেঁদো না, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। মদন ফিরলে পরে বলো যে একবার আশ্রমে গিয়ে দেখা করতে, কেমন? ভালো থাকো। গুরুজি, আমি একটাও কথা বলবে না, রাগ করবেন না গুরুজি, আমি যেটা বলছি। দাঁড়া না, দাঁড়া না। আরে গুরুজিরা তো দাদু ভাইয়ের কথাটা বলতে হবে নাকি? গুরুজি আপনি আমার একটা কথা একটু শোনেন। সব শুনবো, আগে আমার কথা জবাব দাও। আচ্ছা আমার অপরাধটা কি? আমি তো সেটাই বুঝছি না।
বুঝতে পারছো না? তুমি মন্দিরে তালা দিলে কেন? ওরা বলেছিল পুকুর আর মন্দিরের গুপ্ত দ্বার সিল করতে, এটাই তো হুকুম ছিল, তাই না? মন্দির তো বন্ধ করতে বলেনি, তাহলে তুমি মন্দিরে তালা, তুই বুঝতে পারছো মন্দির বন্ধ করা মানে কি? বাবার পুজো হবে না, বাবা বুড়ো শিব ভোগ পাবেন না, এটা হয় নাকি? গুরুজি কি বলবো আপনারে, মন্দিরে তালা না দিয়ে আমার উপায় ছিল না, তাই অনেক ভেবে চিন্তে আমি কাজটা করেছি। অনেক ভেবে করেছো, চমৎকার। তো ভাবনাটা শুনি কি? গুরুজি দেখেন, ওই 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 মন্দির, ওই ওই পুকুর, এগুলা তো সব মানে সাধারণ নয়, এটা তো মন্ত্রপুত। ওই ওই জল দিয়া বাবার ভোগ তৈয়ার হয়, এবং ভোগ যদি ঠিক মতো তৈয়ার না হয়, ভোগ যদি বাবার কাছে না পৌঁছে, তাহলে বাবা কুপিত হবে। এইটা যে সুন্দরগড়ের লোকেরা শুনবে, তখন কি তারা চুপ করে বসে থাকবে? তারা তো ভাববে যে বাবা বুড়া শিবের কোপ তাদের উপরে এসে পড়বে, তখন তারা যে নিজেরাই মন্দিরের দরজা খুলে দেবে। আর যারা ওই পুকুর সিল করেছিল, দেখবেন তারাই সরসর করে গিয়ে আমার মন্দিরের দরজাটা খুলে দিয়েছে। কি রে দেবে না? স্পষ্ট করে বলো তো কি বলতে চাইছো। গুরুজি আপনি তো বলেছিলেন যে আমে দুধে মিশে যাবে, আর আপনার কথা তো কখনো মিথ্যা হয় না, তাই আমার দুধ আলাদা করার ব্যবস্থা করেছি। এইবার দেখবো আমি অঙ্কুশ মিত্তির কি করে তড়িতারে বাঁচায়। ভনিতা না করে শুনেছ কি বলো? খুশি আমার এই বুদ্ধি তো আপনারই দান, একটু ভরসা করেন না একটু? তোমার বুদ্ধি হাই জয়, চল। কি খবর? ভালো। আপনারা দান, মাকে আগে ডাকি। এই দেখে দেখি মা কি হয়েছে তোমার, দেখো কারা এসেছেন। আশ্রমে তো নেই কোথাও একটা, আসলে সবসময় কখন যে কোথায় যাচ্ছে বলে তো বেরোয় না। ওর সঙ্গেই একটু দরকার ছিল। আমি তাহলে একটা ফোন করি। ঠিক আছে। ফোন তুলছে না, বেজে যাচ্ছে, ধরছে না তো। আপনি একটু বসুন না, ও চলে আসবে আমার মনে হয় এক্ষুনি। আমার অপেক্ষা করা একটু মুশকিল, একটু দাঁড়ায় আছি। যদিও কাজটা ওর, ও ওয়েট করতেই পারে। ও আলাপি করিয়ে দেওয়া হয়নি, ও হচ্ছে আমার বন্ধু জয়, ও সাংবাদিক, কলকাতা থেকে এসেছে। নমস্কার। ও আপনার একটা ইন্টারভিউ নিতে চায়। আমার ইন্টারভিউ? হ্যাঁ, মানে এই সুন্দরগড় জুড়ে যা চলছে, তারপর ধরুন তড়িতা, ও এই আশ্রমের মেয়ে হয়ে যেভাবে এই চোরাচালানের ব্যাপারটা ধরে ফেললো, সেসব নিয়ে আর কি, মানে আমাদের কাগজের জন্য। বুঝতে পেরেছি, কিন্তু আমার না, আমার কেন? আপনি বরং নিতে হলে তড়িতার ইন্টারভিউ নিন, কারণ এই সুন্দরগড়ের মানুষের কল্যাণের জন্য ও তো একাই এত লড়ছে, ওই তো এসে গেছে ওরা। এই কি রে, কোথায় ছিলিস, কখন থেকে ফোন করছে? ফোনটা নিয়েই যাইনি তো, কি হয়েছে? কখন থেকে এসে বসে আছে দেখ না, তোর ইন্টারভিউ নেবে। চা খাবেন তো নেত্রা, চা করতে বলেছিস? বলা হয়েছে। তা আপনি হঠাৎ এখানে, আর কেউ আসেনি আপনার সাথে? তা আপনি নাকি অনেকক্ষণ ধরে বসে আছেন, তা আপনার হাতে এত সময় আছে, মানে এতক্ষণ ধরে বসে আছেন তো তাই বললাম।
বাঘের ছবি তোলা কেমন হলো? এই এবার কিন্তু আমরা জঙ্গলে ছবি তুলবো, আমি ভীষণ এক্সাইটেড ওই ব্যাপারটা নিয়ে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বাঘ ছবি তুলতে দেয় না জানেন তো। জাগি, ওনার অ্যাপয়েন্টমেন্ট তো পেয়েই গেছি। জয়, তুই ইন্টারভিউটা শেষ করে আমার অফিসে আয়, ওখানেই দেখা হচ্ছে। যা তুমি তরিতার আশ্রম ঘেরাও করতে চেও, তাহলে কিন্তু দেখি তুই বিপরীত হবে। কি হয়েছে? ভাবছি। কি ভাবছ? হঠাৎ বাড়িতে এসে ঘেরাও করলো কেন? এক্স্যাক্টলি, মানে এই ব্যাপারটা নিয়ে আমি টোটালি ক্লুলেস, মানে বুঝতেই পারছি না। চলো 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 পাল্টাই।